হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে আসছি সুজুকি শোরুমে। সুজুকি শোরুমে আজকে মূলত আসার উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আপাতত আপনারা অনেকে কিন্তু যেটা জিক্সার নেকেট ভার্সন যেটা ছিল সেটা কিন্তু অলরেডি কিন্তু কার্বোটার কিন্তু চলে আসছে। তো মাঝখান থেকে কিন্তু কার্বোটার আসছিল না, যেহেতু অনেকে কিন্তু খোঁজ করছিলেন ভাই কার্বোটার কবে আসবে। অফিসিয়াল থেকে অফিসিয়ালভাবে কোনো নতুন কোনো নিউজ দিতে পারছিলাম, কিন্তু এই সপ্তাহে কিন্তু কার্বোটার আবার নতুন করে ঢুকছে। যেহেতু কার্বোটার আমি একটু প্রাইসটা টপ নেতার জন্য আপডেট দিয়ে দেবো। আর আরেকদিন নেক্সট ভিডিওতে কিন্তু আমি একটু বলছিলাম যে নতুন একটা কালার কিন্তু মোটরের আসছে, সেটা হচ্ছে ব্লু ম্যাট। সেটা শুধু লঞ্চিংয়ের সময় একবার আসছিলো, তারপরে কিন্তু আর পরবর্তী পাওয়া যায় না। সেটাও আমি একটু আপনাদের একটু দেখাবো এবং প্রাইসটা আপডেট দেবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা কিন্তু ডাউন পেমেন্টে বাইকগুলো কিন্তু পেয়ে যাবেন। যেহেতু হচ্ছে ডাউন পেমেন্টে অনেকে জিজ্ঞাসা করেন বিভিন্ন দূর থেকে, যেমন বলেন যে ভাই ডাউন পেমেন্ট আমার বাসা তো অমুক জায়গায়, আমি কি ডাউন পেমেন্টে পাবো? যে আমি যে শোরুমে ভিডিও করছি এটা হচ্ছে ডাউন পেমেন্ট আপনারা পেয়ে যাবেন এই শোরুম থেকে। মানে ডাউন পেমেন্ট বিষয়টা হচ্ছে কোম্পানির ওপর নির্ভর করে না, এটা যারা কর্তৃপক্ষ আছে মানে ডিলার যারা আছে তাদের ওপর নির্ভর করে। তারা যদি দেয় তাহলে অবশ্যই আপনি ডাউন পেমেন্ট পেয়ে যাবেন, এটা হচ্ছে মূল কথা। এখন আপনার পাশের যে শোরুমটা আছে সেটা যদি ডাউন পেমেন্ট না দেয় ভাই, সেটা আমার কিছু করার নেই, কারোর কিছু করার নেই বা কোম্পানিরও কিছু করার নেই। তো ভিডিওটা দেখতে থাকুন, যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। সো ভিউয়ার্স, যেটা বলছিলাম সেটা হচ্ছে কার্বোরেটর নিয়ে কথা বলছিলাম। জিক্সার নেগেট ভার্সন যে কার্বোরেটরটা সেটা কিন্তু মাঝখানে কিন্তু আসছিল না, মাঝখানে কিন্তু বেশ কিছু দিন কিন্তু অফ ছিল। মানে বেশ কিছু দিন বলতে অনেক দিনই অফ ছিল, যেহেতু অফিসিয়ালভাবে অনেকেই খুঁজছিলেন যে কার্বোরেটরটা কবে আসবে, বা অফিসিয়ালভাবে তারাও কোনোভাবে অ্যানাউন্স করছিল না যেটা আসলে কবে আসবে কি আসবে না। অনেকে বলছিল আর আসবে না। তো আমি বলছিলাম যে আসলে অবশ্যই আমি ভিডিও দেবো, কিন্তু অলরেডি কিন্তু এখন কিন্তু কার্বোরেটর ব্ল্যাক কালারটা, জিক্সার নেকেট ভার্সন যে কার্বোরেটর ব্ল্যাক কালারটা সেটা কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে, বেশ কিছু চলে আসছে। কালার কিন্তু অনেক হয়, কিন্তু যেহেতু আপাতত শুধু ব্ল্যাকটাই কিন্তু এখন শোরুমে কিন্তু বর্তমান কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে, ওখানেও আছে একটা। তো মোটামুটি এই নিয়ে আজকের মূলত ভিডিও আমি করব। তো তারপর আপনার বলে দিই, প্রত্যেকটা গাড়ি সেগমেন্টের গাড়ির উপরে কিন্তু ডাউন পেমেন্ট সিস্টেম কিন্তু অলরেডি কিন্তু আছে। তো জিক্সার যেটা কার্বোরেটর আছে এখন বর্তমান এটার প্রাইস হচ্ছে 241,950 টাকা, মানে কার্বোরেটর 241,950 টাকা। চাইলেও কিন্তু আপনি ডাউন পেমেন্ট সিস্টেমে কিন্তু আপাতত নিতে পারবেন, যেহেতু আপাতত কোনো অফার নাই বা নতুন গাড়ি কোনো আসছে না। আর একটা যেটা আমি বলছিলাম যেটা হচ্ছে জিক্সার মনোটোন ম্যাট এই ব্লু যেটা আছে সেটা লঞ্চিংয়ের সময় কিন্তু একবার কিন্তু বর্তমানে আসছিলো শোরুমে, তারপরে দেখা যায়নি। তারপরে রেড আসছিলো, আর একটা আছে সিলভার আসছিলো, একটা সিলভার সিলভার তো এর আগেও আসছিলো মোটামুটি। তো এর আগে কিন্তু এই গাড়িটা দেখা যায়নি, এটা কিন্তু ব্ল্যাক ম্যাটও আসছিলো। তো মোটামুটি আবার কিন্তু শোরুমে কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে। অনেকে কিন্তু এই গাড়িটা খুঁজছিলেন, অনেকে কমেন্ট করছিলেন বলছিলেন এই গাড়িটা কবে আসবে। তো এই গাড়িটা কিন্তু এখন বর্তমান চলে আসছে, এটার বর্তমান প্রাইস হচ্ছে 1,99,950 টাকা। সেটা চাইলেও আপনি কিন্তু ডাউন পেমেন্ট সিস্টেমে কিন্তু বাইকগুলো আপনি অলরেডি কিন্তু পেয়ে যাবেন এটা। আর এইদিকে কিন্তু বড় সেগমেন্টের যদি আমি বলি SF FABS যেটা আছে সেটা হচ্ছে আপনার ম্যাট কালারটা, সেটাও কিন্তু অলরেডি কিন্তু শোরুমে কিন্তু অলরেডি কিন্তু এখন বর্তমান আছে। এটা বর্তমান এখন দাম হচ্ছে 1,19,000, এটার বর্তমান দাম হচ্ছে 3,19,950 টাকা। এটা বর্তমান দাম হচ্ছে 3,19,950 টাকা। তো এই গাড়িটা কিন্তু আপনি চাইলে কোনো ডাউন পেমেন্ট সিস্টেমে কিন্তু অলরেডি কিন্তু পেয়ে যাবেন। আর একটা কিন্তু জিক্সার কিন্তু এটা অলরেডি কিন্তু আছে, ব্ল্যাক কালারটা কিন্তু আছে। অনেকে কিন্তু ইয়েলো কালারটা খোঁজেন, ব্ল্যাকটাও খোঁজেন। তো এটা কিন্তু এখন বর্তমান আছে, এটা বর্তমানে 4,29,950 টাকা। এটাও চাইলে আপনি ডাউন পেমেন্ট সিস্টেমে পেয়ে যাবেন। আর এখানে কিন্তু রেড যেটা আপনারা দেখতে পাচ্ছেন, রেড ম্যাট কালার যেটা সেটাও কিন্তু শোরুমে কিন্তু আছে। এই ম্যাট যে কোয়ালিটিগুলো আছে সেগুলো কিন্তু প্রাইস কিন্তু সেম 1,99,950 টাকা। আর এখানে সবচেয়ে আপনার পছন্দের প্রিয় কালার সেটা হচ্ছে ইয়েলো কালারটা, সেটাও কিন্তু অলরেডি আছে, সেম প্রাইস 1,99,950 টাকা। চাইলেও কিন্তু আপনি ডাউন পেমেন্ট সিস্টেমে কিন্তু বাইকগুলো আপনি পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি। আর অনেকে প্রশ্ন করতে পারেন ভাই জিক্সার নেকেট ভার্সন FIABSটা আসছে আসে কি না, যেহেতু একবার দেখা যাচ্ছে FIABS আসে, দেখা যাচ্ছে কার্বোরেটর আসে না, আবার দেখা যাচ্ছে যে কার্বোরেটর আসলে FIABS। এখন বর্তমান কিন্তু শোরুমে কিন্তু প্রত্যেকটা গাড়ি কিন্তু এখন সেগমেন্টে আছে, যেটা আমি FIABS যেটা আছে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এটা কিন্তু আছে এখন বর্তমান কিন্তু, এটা ব্লু কালারটা আছে, রেড কালার ব্ল্যাক কালারটা আমি দেখছি না। তারপরেও আমি FIABSটার দামটা আমি বলে দিচ্ছি, জিক্সার নেকেট ভার্সন FIABSটার দাম হচ্ছে 2,64,950 টাকা। চাইলেও আপনি ডাউন পেমেন্ট সিস্টেমে পেয়ে যাবেন।
তো মোটামুটি ছিল এই আপডেট, আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে, টাটা।